सार्थक हतो रे मने मने भावलें माता कोई की मने मने भावलें आमार ताहले आमी जे मा हुएछी ओई मा हवा जन्म तो आमार सार्थक हुए जत जदि राम तोके एक बार गर्भे धरते पारतां हरि बोल हरि बोल भगवान तखनी रामचंद्र अंतर्जामी तिनी बुझते पेरेछिलें बुझते पेरे मा के बोललें मने मने बोललें मा तथास्तु मा तथास्तु ताई हबे तुमी आमाय गर्भे धरबे तबे एई त्रेता जुगे राम अवतारे नय आसछे आगत त्रेतार परे एलो दापर ओई दापर जुगे तुमी आमाय गर्भे धारण करबे तबे एटाई सत्य आमी तुम्हार गर्भे जाबो तुमी आमाय सन्तान रूपे पाबे आमी तुम्हार गर्भे आसबो मा आमी कथा दिच्छि किन्तु कोनोदिन आमी तुम्हार स्तनेर दुःख पान करबो ना केन केन पान करबेन ना जखनी चौदह बत्सर बनबासे जाबेन बोले तैरी होलेन रामचंद्रेर मा दुटी नयनेर जले बक्ष भिजाइये पात्रे एकटी दूधेर पात्र निये रामेर बदने धरेछिल राम बिना दोषे बिना अपराधे तोके बनबासे जेते होच्छे ওই বিমাতা কইকির চক্রান্তে তোকে চৌদ্দ বৎসর বিনা অপরাধে বনবাসে দিতে হচ্ছে মা নয়নের জলে মুখ ভিজাইয়ে ওরে রামে রে ওরে পুত্র রে ওরে আমার পুত্র রামে রে আমি কেমন বোঝাবো বোঝাবো তোরে ওরে আমার মা বলা ধনী রামে রে সন্তান যার হারা হয় সেই মা তো বোঝে মা গো সন্তান যার হারা হয়েছে সেই তো একমাত্র জানে অকারণে সন্তানকে চৌদ্দ বৎসর হারাতে হবে মা কত কাঁদছে পাগলিনীর মতো দুধের পাত্রটি নিয়ে রামের বদনে ধরেছে মা নয়নে জানে কোনো উত্তর দিতে পারলেন না মা মনে মনে চিন্তা করলেন কই কি তোমার এত অহংকার কই কি তোমার এত অহংকার এত দর্প তুমি না সন্তানের মা একজন মা হয়ে কি করে এত নিষ্ঠুর হতে পারে একজন মা হয়ে কি করে এমন পাষাণ হতে পারে একজন সন্তানের মা হয়ে কি করে এত কঠিন হতে পারে মা সেদিন মনে মনে ভেবেছিলেন কই কি রে তুইও সন্তানের মা হবি কিন্তু কোনোদিন পুত্রের মদনে স্তনের দুগ্ধ দিতে পারবি না
ভগবান রামচন্দ্র সেদিনও বললেন, যেই ফিরে এলেন আসার পর বললেন যে তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু মনে মনে ভাবলেন মা। ভগবান রামচন্দ্র মনে মনে এটাই বললেন যে আমি কোনোদিন তোমার গর্ভে আসব ঠিকই, কোনোদিন তোমার স্তনের দুগ্ধ পান করব না, করব না, করব না। জন্মগ্রহণ করলেন, গর্ভে এলেন, কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন। সেই মা কই কই হেলেন দৈবকী, কংসের কারাগারে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হলো। ভেবে দেখুন মা, জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে বসুদেব নিয়ে নন্দালয়ে পৌঁছে দিয়ে আসলো। তাহলে স্তনের দুগ্ধ পান করতে পেরেছেন, জন্মগ্রহণ করেছেন, কংসের ভয়ে সঙ্গে সঙ্গে বসুদেব নিয়ে চলে গেল নন্দালয়ে, স্তনের দুগ্ধ পান করা হলো না। সেখানেই লালন পালন হলো, গর্ভে জন্ম নিল দৈবকীর, প্রতিপালিত করলেন কে? মাতা যশোমতী। তারই স্তনের দুগ্ধ পান করে সেই রামচন্দ্র ভগবান কৃষ্ণ বড় হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ মেরো হায় গোপাল মেরো হায়, গোবিন্দ মেরো হায় গোপাল মেরো হায়। রাধে রাধে। তাহলে আজকের আমরা সেই ভগবান, সেই বাঞ্ছা কল্পতরু হরির একবার সবাই মিলে নাম করব, সবাই মিলে করে করো তালি দিয়ে বলবো, সবাই মিলে বলুন, গোবিন্দ মেরো হায় গোপাল মেরো হায়, 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 মেরে বাকে বিহারি নন্দলাল মেরো হায়, ওই বাকে বিহারি নন্দলাল মেরো হায়, গোবিন্দ মেরে হ্যায় গোপাল মেরে হ্যায়, গোপী বল্লভ মোর গোবিন্দ হ্যায়, গোপী বল্লভ মেরে গোবিন্দ মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, ওই বাকে বিহারি নন্দলাল মেরো হ্যায়, ওই বাকে বিহারি নন্দলাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়। সেই ভগবান, তিনি ভক্ত বৎসল ভগবান, তাকে যে যেমন ভাবে ভজন করে, তাকে যে যেমন ভাবে ডাকেন সে সেইভাবে তার কাছে দর্শন দেয়। কাঞ্চনা রে, তারপরে রামচন্দ্র যখন ফিরে এলো ভরতের কাছে বলল, ভরত আমার প্রজাবর্গদের যে দান করতে হবে, দান দেওয়া যাবে তো, কষাগরে কিছু আছে? ভরত বললেন, কষাগরেই সব কিছু আছে, তুমি যাকে যা কিছু দেওয়ার প্রত্যেককেই দান করো। এখন দান করছেন ভগবান রামচন্দ্র, দান করছেন, ঠিক এমন সময় মা জানকী অর্থাৎ সীতা দেবী, ও মা সীতা দেবী এসে বললেন, প্রভু তুমি হনুকে কিছু দান করবে না? আবারও বললেন, প্রভু তুমি আমার হনুকে কিছু দান করবে না?
रामचंद्र परीक्षा करार जन्य बोलें हनुके दान करबार मतो तो आमार काछे आर किछु नेई हनुके जे आमी दान करब दान करार मतो जे आमार आर किछु नेई तखनी मा जानो कि ओई गलार गजमती जे हाटटी छिलो सेई हाटटी निये मा हनुर गलाय पड़िए दिलें जेटा दिए छिलें मा जानकीर पिता जनक राजा जे बहुमूल्य दामेर हाटटी दिए छिलें मा जानकी के सेटा निजेई खुले निये हनुर गलाय पड़िए दिलें जखनी हनुर गलाय पड़िए दिलें आपनारा जानें मागो बानर जाति तो जातिते बानर होते पारे किन्तु तार मतो दास्य भावेर भक्त जगते एकटा मेलानो भार होते पारे तिनि बानर जाति आमरा एकटा बहुमूल्य दामेर हार पेले आमरा कि करि मनटा आनंदे भरे जाए हार पेयेछि बहुमूल्य दामेर हार पेयेछि गजमती हार गलाय दियेछि झकमक झकमक करछे बानर जाति होलेओ तिनि तो भक्त एकटा एकटा करे खुले खुले देखछे भेंगे भेंगे बानर जाति तो दाँत दिए भेंगे 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 देखछे कोई हारेर मध्ये तो किछु नेई भेंगे भेंगे देखछे हारेर मध्ये तो किछु नेई जखनी प्रभु रामचंद्रेर मा जानकीर मूर्ति देखते ना पाच्छे तखन सेई हनु कि बोललेन जानेन मा हाटटी छिड़े एकटु दूरे छुड़े फेले दिलेन जेई छुड़े फेले दिलेन लक्षण दर्शन करलो ठाकुर लक्षण देखेई प्रधान्वित होये गेलेन बानर जाति बोले ताके कत गाली गालाज करलेन বানর জাতি এই বহুমূল্য হারের মর্যাদা তুই কি বুঝবি জাতিতে তুই বানর বানরের গলায় মুক্তর মালা কি কোনোদিন শোভা পায় তখনই হনু বলেছিল ঠাকুর রাম আহা ঠাকুর লক্ষণ যেই হারেতে जे मुक्तर मालाय जे गजमतीर मालाय आमार प्रभुर मूर्ति नाई सेई गजमती आमार काछे कि मूल्य ओर कोनो दाम नाई ओर कोनो मूल्य नाई जे गजमतीते नाई आमार प्रभुर मूर्ति कथाटा शुने लक्षण हेसे उठलेन बा বানর জাতি বুঝবি কি বহুমূল্যের গজমতী হারের মর্ম তুই কি বুঝবি ঠিক আছে ওই হারে তোর প্রভুর মূর্তি নাই তাই তুই দূরে ছুঁড়ে ফেলে দিলি তোর হৃদয়ের মধ্যে তোর প্রভুর রাম প্রভু রামচন্দ্রের মূর্তি আছে তাহলে ওই তোর দেহটাকে তুই দে তোর এই দেহটাকে দে তুই বিসর্জন করে দে তোর ওই দেহের মধ্যে যদি তোর প্রভুর রামচন্দ্র না থাকে মা জানকী না থাকে যুগল মূর্তি না থাকে তাহলে তোর ওই দেহের কি মূল্য আছে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল চরণে বসলেন হনু দয়া মা दया मां हे करुणा मां हे करुणा तुम्ही ना की
हे भक्ताधी हे भक्ति भगवान हे भक्ति हनुमान गोललग्ने प्रभुर चरणे बसे आर्तनाद करछे तुमी भक्तेर भगवान तुमी कांगालेर ठाकुर तुमी दीननाथ तुमी दीनबंधु प्रभु तुमी तो जानो एई देहेर मध्ये जदि तुमी आमार विराजमान ना थाको ताहले एई देहटा तो आमी त्याग करेई देव আমি আমার এই দেহ ত্যাগ করে দেব তার জন্য কোনো দুঃখ নাই কিন্তু তোমায় যে জগতে ভক্তের ভগবান বলে কেউ বলবে না প্রভু তোমাকে যে ভক্তের ভগবান বলে কেউ বলবে না জগতে বিদায় গৌর হরি বল তুমি অন্তরে যাবে ভগবান তোমায় কেউ বলিবে भक्तेर भगवान बोले तुम्हाए क्यों बोलबे ना ये कलंकेर डाली जे तुम्हाए माथाय निते होबे प्रभु ये बोलते बोलते दुटी नयनेर जले भासते भासते सेई होनो कोल्लेन कि निजेर नखा दादा बिदीर्ण कोल्लेन जखनी नयनेर जले भासते भासते नख दाड़ा বিদীর্ণ করলেন বক্ষটা ছিঁড়ে ফেললেন দেখলেন প্রভু রামচন্দ্র মা জানকী হনুর বক্ষের মধ্যে বিদীর্ণ নিতাই হে গৌর হরি বল হরি বল হরি বল স্বয়ং প্রভু রামচন্দ্র মা জানকী ভগবানের বক্ষের মধ্যে বিদ্যমান বসে আছে হনুর বক্ষ চিরে দেখাইল ওরে বক্ষ চিরে দেখাইল হনুর বক্ষ চিরে হনুমান বক্ষ চিরে দর্শন করালেন দেখালেন যুগল মূরতি দর্শন করলো লক্ষণ দেখলো প্রত্যেকে সবাই যারা যারা ছিলেন প্রত্যেকেই দর্শন করলেন কিন্তু আমার করুণাময় ভগবান প্রভু রামচন্দ্র যখনই দেখলেন নখ দ্বারা যেই বক্ষ বিদীর্ণ করলো তার বিগলিত ধারায় রক্ত ঝরছে আমার করুণাময় ভগবান আস্তে আস্তে কমল কর দিয়ে তার বক্ষটা বুলিয়ে দিল হনুর বক্ষটা যখন বুলিয়ে দিল মা গো লক্ষ্য করো মা দাগ বক্ষ রয়ে সেই যে দর
বিগলিত ধারায় রক্ত ঝরছিল, রক্ত বন্ধ হয়ে গেল। বক্ষ যে চিরল সেটাও জুড়ে গেল, কিন্তু একটু দাগ রয়ে গেল। যখনই দাগ রয়ে গেছে, এবার হনু প্রভু রামচন্দ্রের সেবা করে কিষ্কিন্দায় যখন ফিরে গেলেন, হ্যাঁ মা যখনই দেখলেন যে হনু এসেছে, মা তো অন্ধ হয়ে গেছে, হনু এসেছে মা বলে ডেকেছে, মা বুঝতে পেরেছে, হনু রে হনু একবার আয় না বাবা আমার পক্ষে আয়, তুই নিতি প্রতিদিন রামের সেবা করিস, আমার পক্ষে আয় না, তুই ভগবানের সঙ্গে থাকিস, একবার তুই আমার পক্ষে আয় না রে হনু। মা ওই বক্ষে নিয়ে কত আদর করছে ছেলেকে, যেই আদর করতে করতে আদর করতে করতে কি করেন, ছেলেকে গায়ে মাথায় হাত বুলাচ্ছেন, হাত বুলোতে বুলাতে যেই বকে বুকে হাতটা পড়েছে, হাত বুলোচ্ছে, কি রে হনু তোর এটা কিসের দাগ রে, আহা মা তো রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কি তোকে বাণের আঘাত লেগেছে, মা জিজ্ঞাসা করলেন তোর কি ওই রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বাণের আঘাত লেগেছে, না মা ঘটনাটাই খুলে বললেন, লক্ষণ ঠাকুর আমায় এই এই বলেছিল, আমি এই এই করেছি, প্রভু রামচন্দ্রের যুগল মূরতি আমার বক্ষ চিরে আমি দেখিয়েছি মা। তারপরে কি হলো, মা শুনছে কৃষ্ণ ভক্ত যারা ভক্ত হয় মা, তারা এই সব জিনিস নিয়ে কোনোদিন দুঃখ পায় না, কষ্ট পায় না। তারপরে কি হলো, মা যখন আমি আমার বক্ষটা চিরে রাম সীতার যুগল মূরতি দেখালাম, প্রভু রামচন্দ্র এসে তার কমল কর দিয়ে আমার বক্ষে হাতটা বুলিয়ে দিল, হস্ত বুলিয়ে দিল, দাগ মিলেছে কিন্তু একটু থেকে গেছে। যখনই এই কথা বললেন, মা বুকের উপরে যে ছেলেটি ছিল তাকে নিয়ে যে আদর করছিল, মা ধাক্কা দিয়ে সরিয়ে দিল, বেরিয়ে যা, সরে যা আমার কাছ থেকে, মা আমার কি কোনো অপরাধ হয়েছে, আমি কি তোমার চরণে কোনো অপরাধ করলাম, করেছিস, তুই তো অপরাধ করেছিস, কেন মা আমি কেমন করে অপরাধ করলাম, করেছিস তুই অপরাধ, কি অপরাধ করলাম আমি তো বুঝতে পারছি না মা, তুমি আমায় বলে দাও, ওরে তুই হাতটা সরিয়ে রামচন্দ্র যখন তোর পক্ষে হস্ত বুলিয়ে দিয়েছিল, তুই তো রামচন্দ্রের হস্তটা সরিয়ে দিয়ে হাতটা সরিয়ে দিয়ে প্রভু রামচন্দ্রের রামচন্দ্রের চরণ কেন বক্ষে ধরলি না রে, চরণ বক্ষে ধরলি না রে, ওরে চরণ প্রভুর হাতে সরালে দিদি, প্রভুর চরণ কেন বক্ষে ধরলি না রে, ওই চরণ বক্ষে ধরলি না রে, প্রভুর হস্তখানি প্রভুর চরণ কেন বক্ষে ধরলি না রে,
ओरे हस्त खा सदाइए दिए बोले चलो ना केनो मुखे धरली ना रे हस्त का दिशा हरि बोल हरि बोल धरली ना रे हस्त का दिशा सदाइए दिए बोले चलो ना केनो धरली ना रे हस्त का दिशा सदाइए दिए बोले चलो अपराध करे छिस जखन प्रभु रामचंद्र हस्त द्वारा तोर बक्षे हाथटा बुलिए दिए छिलो तखन हाथटा सरिए दिए तुई केनो चरणटा बक्षे धरिलि ना भृगुर पद चिन्ह जे जन बक्षे धारण करेछे सेई भृगुर पद चिन्ह जे भगवान बक्षे धारण करेछिलो तुई क्यों से चरण आगे बारे बक्षे धरलि ना ताहले तोरे जनम धन्य तोरे जनम धन्य होबे ओरे चरण कान बक्षे धरलि ना रे धन्य होबे ओरे बक्षे केनो धरलि ना रे ओरे तोरे जनम धन्य तुई बक्षे केनो धरलि ना रे ओरे निताई मुहु हरि हरि बोले बक्षे केनो धरलि ना रे हनुरे तोर जन्म जीवन धन्य हो जित तुई जदि बक्षे एक बार प्रभु रामचंद्र चरण दुखानी बक्षे धरते पारतिस सेटा तुई करलि ना मा तो एमनी हवा उचित सन्तान के कृष्ण भक्त सन्तान के भगवान भक्त कर भक्त हम तो जन्म जीवन धन्य हो जाए पार्थिव जगते जे सन्तान जन्म दिच्छी बा दिए देखे अवस्था एक बार घुरे घुरे देखे सन्तान अवस्था कि निताई गौर हरिबोल अपराध नेबेन ना मा छोटो मुखे हयतो किछु बड़ो कथा बोले फेलेछि निताई गौर हरि हरि बोल एरा तो सन्तान नय एकटा एकटा जेनो शयतान आमरा कि आर सन्तान जन्म दिच्छि तबे सबाई नय आपनादेर एदिके नय आपनारा खूब भालो आपनारा सुसन्तान जन्म दिएछेन पितामातार आज्ञा छाड़ा अन्य पथे जाए ना अन्य कुकथा बोले ना आकथा कुकथा किछु बोले ना मा कु जिनिस खाए ना कु व्यवहारो करे ना कि आपनादेर एदिकेर छेले मेये तेमन आछे आपनादेर भीषण भालोबासे बासे मायेर गर्भ चमत्कार ना होले मा ना भालो होले कि सन्तान कोनोदिन भालो हय कि माटी जदि भालो ना हय माटिर फसल की कोनो दिन भालो हय सन्तान गर्भे आसले मा जदि ठाकुर घरे ना जाए ठाकुर घरेर दरजा ना देखे कृष्ण भगवान के ना चेने ना बोझे सब समय जदि सिरियालेर दिके ताकिये थाके हाँ करे सेई छेले की हबे
आकथा कुकथा भावे सन्तान गर्भे आसले माँ जदि आकथा कुकथा भावे टीविर दिके ताकिये थाके फोनेर दिके ताकिये थाके फेसबुक करे सन्तान की होबे भालो किछु होबे शिखबे भालो किछु शिखबे ना भालो किछु करबे ना भालो किछु बुझबे ना सेई जन्य गर्भे सन्तान आसले माँ के सतर्क होये जेते हय गुरुजनदेर कथा मेने चलते हय सकाल सन्ध्या भगवानेर नाम करते हय सब समय तार चिंताय मग्न कर्मेर मध्ये थाकते हय किन्तु तार मध्येओ कर्मेर मध्य थेकेओ भगवानेर चिंता करते हय तबेई आपनि सुसन्तान जन्म दिते पारबेन नतुबा आपनार सन्तान भालो हबे ना अपराध नेबेन ना मा निताई गौर हरि बोल हरि बोल हरि बोल एटा आमादेर कथा नय एटा शास्त्रेर कथा आमरा आमादेर कथा बोलछि ना माँ जदि भालो ना होतो प्रह्लाद की एत बड़ो कृष्ण भक्त होते पारतो कि मायरा माँ जदि भालो ना होतो प्रह्लाद की एत बड़ो कृष्ण भक्त होतो हाँ सेई गौर सुंदर आजकेर आमरा सेई श्रीराम नवद्वीपेर माटीते गौरांग महाप्रभु आमादेर काछे दान चाइछे देहदान तुम्हरा दान करो के तुमी तुम्हारे चिंते पारछी ना तुम्हारे बुझते पारछी ना तुम्हारे कोनो दिन देखी नाई आमाए देखो नाई आमी के आमाए चिंते पारछो ना कृष्ण अवतारे आमी एई जे कृष्ण अवतारे आमी साधी आछी दान तुमी कृष्ण अवतारे दान दानी सेजेछिले हाँ कृष्ण अवतारे आमी साधी आछी दान अरे कृष्ण आबो तारे जामी साधी आछी दान कृष्ण आबो तारे जामी साधी आछी दान की बारे हे कृष्ण आबो तारे जामी साधी आछी दान से भाव पड़ला मने बासु घोषे दा से भाव पड़ला मने आ बासु घोषे दा ओ गो से भाव पड़ला मने बासु घोषे दा से भाव पड़ला मने बासु घोषे दा प्रकाश होलो प्रकाश होलो प्रकाश होलो प्रकाश होलो यही बारे लीला प्रकाश होलो यही बारे लीला प्रकाश होलो बोले यही बारे लीला प्रकाश होलो यही बार लीला प्रकाश होलो लीला यारे गोपने रहिलो ना गो यही बारे लीला प्रकाश होलो लीला यारे गोपने रहिलो ना गो यही बारे लीला प्रकाश होलो ओ सेई गोपत गौरांग लीला यही बारे लीला प्रकाश होलो गोपत गौरांग लीला बोले यारे गोपने रोईलो ना गो लीला यही बार लीला तो लीला यारे गो पोने रोईलो ना गो यही बार लीला तो लीला यारे गो पोने रोईलो ना गो यही बार लीला लीला यही बार लीला तो काशोलो यही बार लीला तो काशोलो गोड़ांगा महाप्रभु बोले ना मैं चिंते पड़छो ना शोनो आमी के जानो कृष्ण अवतारे आमी साधी आछी दान कृष्ण अवतारे आमी दानी सेजेछिलाम दानी आमी तोमादेर काछ थेके दान नियेछि हाँ मने पड़छे आमी तोमादेर काछे दान नियेछिलाम से कथा मने पड़े भाबछे ओ ताई तो भाबछि कोथाओ जानो देखेछि कोथाओ जानो देखेछि नागरिकगण बोललेन হ্যাঁ তোমায় যেন কোথায় দেখেছি এ কথাটা মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছি সে কথা একেবারেই মনে ছিল না তুমি আজকে আমাদের স্মরণ করিয়ে দিয়েছো সে ভাব পড়ল মনে বাসু ঘোষে আমার বাসু ঘোষে গা জনিতাই এতক্ষণ ছিলাম নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপের লীলা আস্বাদন করলাম রাধে এবার চলুন আমরা সবাই কোথায় যাব বৃন্দাবন ধামে বলুন রাধা রানী কি জয়
वर्षा ने बाले की लाडली लाल की जय हो शरणनंदिनी की जय श्री राधेश श्याम मधुमा जय राधे मधुमाए श्रीधाम वृंदावने मधुमाए श्रीधाम वृंदावने जाई रे जाई रे लीलामय जाबो वृंदावने आह संसारे जाला जंत्रणा दुख कष्ट आर भालो लागे ना ए जाला स्वामीर जाला सन्तानेर जाला संसारेर जाला हाँ पुत्रेर जाला कन्यार जाला आर भालो लागे ना संसारटा जे कबे छाड़बो आमारे मने माने ना कि मायरा এতদিন সংসার করে কি বুঝলাম আমরা কি পেলাম সংসারে কি পেলাম কিছু পেয়েছি হ্যাঁ শান্তি কি পেলাম বলছে সংসারেও শান্তি আছে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখ শান্তি পেলাম না বলছে টাকা থাকলেও যে সুখ থাকে না সেটা সংসারে থেকে বুঝতে পারলাম টাকা থেকেও যে সুখ পেলাম না শান্তি পেলাম না সেটা সংসারে থেকেও বুঝতে পারলাম কি বুঝতে পেরেছি আমরা টাকা আছে গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু যন্ত্রণা যাচ্ছে না কিসের যন্ত্রণা গ্যাসের ব্যথা অম্লের ব্যথা কি হাঁটুর ব্যথা বুকের ব্যথা হাতের ব্যথা কি সুখ আছে শরীরে যদি ব্যথা যন্ত্রণা সব সময় যদি ঝনঝন টনটন করে শরীর কি আপনার মনে সুখ থাকবে আর সুখ যদি না থাকে মনে তাহলে কোনোদিন শান্তি ভালো লাগবে না আপনি যেখানেই যান তীর্থস্থানে যান ঘরে থাকুন বনে যান রণে যান জঙ্গলে যান যেখানেই যান সুখ আপনার থাকবে না টাকা থাকবে সব কিছু থাকবে কিন্তু সুখ আপনি পাচ্ছেন না তাই যদি চিরস্থায়ী সুখ পেতে হয় চিরস্থায়ী শান্তি পেতে হয় তাহলে চলুন সবাই যাওয়া যাক কি সবাই যাবেন তো কারা যাবেন না একবার হাত তুলুন তো দেখি নিতাই গৌর হরি হরি বল হরি বল না না এটা টানে হয়ে গেছে জোয়ার আসলে যেমন একটা টান থাকে না তা সেই টানে হয়ে গেছে এবার বলি বৃন্দাবনে কারাই যাবেন একবার হাত তুলুন সবাই 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 বৃন্দাবনে যাওয়ার জন্য এখানে এসেছি যাবে না মানে বৃন্দাবনে বসে আছে অবশ্যই না না আজকের আমরা এই বৃন্দাবনে থাকব বৃন্দাবনে
আজকের কে যাবে আমাদের মনটা যাবে মন দেহটা আমাদের এখানে থাকবে কিন্তু মনটা বৃন্দাবনে চলে যাবে কেমন তো সবাই মিলে মায়েরা কই একবার একটু উলুধ্বনি দিয়ে রাখান দেখি বাহ বাহ হরি বল হরি বাহ দেখো দাদা এখানকার মায়েরা ভালো সত্যি আমার মায়েরা ভীষণ ভীষণ ভালো শুধু ভালো নয় ভীষণ ভীষণ ভালো সবাই কৃষ্ণ ভক্ত এই যে দাদা যদি পারেন তো বৌদিকে একবার নিয়ে এসে শিখিয়ে দি শিখিয়ে নিয়ে যাবেন ওই সঙ্গে আরো ভালো বলি হ্যাঁ যে আমাদের সাউন্ড দিয়ে আজকে সুন্দর অনুষ্ঠানটাকে বাহ পরিচালনা করছি সুন্দর সাউন্ড মানে এটা আমার মামার সাউন্ড ভালো হবে না মামার সাউন্ড আমার মন মানে না মন মানছে না গো কখন যাব সেই মধুর বৃন্দাবন ধামে আমার মন মানে না যাব বৃন্দাবন ওই আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে ওই আমার মন মানে না যাব বৃন্দাবনে ওই আমার মন মানে না যাব বৃন্দাবনে ওই আমার মন মানে না যাব বৃন্দাবনে আমি দুনায়নে হেবি বসবাই আমি দুনায়নে হেরিব সদাই আমি দুনায়নে হেরিব সদাই আমি দুনায়নে হেরিব সদাই রাধা রাধা মদন মোহনে আমার মন মানে না যাব বৃন্দাবনে ওই 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 আমার মন মানে না যাব বৃন্দাবনে বৃন্দাবনের পথে যাব বৃন্দাবনে পথে যাব মুখে রাধা নাম বলিব বৃন্দাবনের পথে যাব রাধা রাধা নাম বলিব আমি বৃন্দাবনের পথে যাব মুখে রাধা নাম বলিব জয় রাধে শ্রী রাধে ওরে জয় রাধে শ্রী রাধে বলে আমি জয় রাধে শ্রী জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে রাজে ধুলা গড়া দেবো
राधे राधे अमर मन माने ना जाबो बिंदा बोले ओ अमर मन माने ना जाबो बिंदा बोले जाबो बिंदा बोले ओ अमर मन माने ना जाबो बिंदा बोले अमर मन माने ना जाबो बिंदा बोले ओ अमर मन माने ना जाबो बिंदा আমি যাব বৃন্দাবনে বলুন রাধা রানী কি জয় হো বর্ষণে বালে কি জয় হো নারিমি লাল কি জয় ঋষভানন্দিনী কি জয় জয় শ্রী রাধে এখানকার মায়েরা ভালো বলছেন মায়ের মামার মাইক ম্যান ভালো বললে এখানকার কমিটিকে কি বললেন নাকি এত সুন্দর হরি নাম ব্যবস্থা করেছে আবারও ব্যাপার আছে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত যদি হাত না বাড়িয়ে দেন এমন সুন্দর হরিবাসর হবে কি করে সাত দিন ব্যাপী এই হরিনাম চলবে আপনারা যদি সাহায্যের পথ হাত না বাড়িয়ে দেন তাহলে তো কোনোদিনই একার দ্বারায় সম্ভব হতে পারে না হয় একার দ্বারায় কোনোদিন সম্ভব হয় না আপনাদের দ্বারে দ্বারে কমিটির ছেলেরা আমার দাদা ভাইরা আপনাদের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চেয়ে নিয়ে আসেন আপনারা দান করেন হাত বাড়িয়ে দেন তাই তো হ্যাঁ সবার সহযোগিতার ফলেই তো এত বড় অনুষ্ঠান কি ভিক্ষা না করলে তো আবার ভগবানের সেবা হয় না ভিক্ষা দিয়েই ভিক্ষা করেই তবেই ভগবানের সেবা দিতে হয় আর ভগবান তাতেই তুষ্ট হয় ভগবান সেই ভিক্ষার ধনে ভগবান সাদরে গ্রহণ করেন নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল মা গো আমরাও যেন এমনি করে আপনাদের দ্বারে দ্বারে এসে ভিক্ষা করতে পারি আমাদের নিজেদের স্বার্থের জন্য নয় ভগবানের জন্য ভগবানের সেবার জন্য আমরাও যেন এমনি করে দুহাত পেতে আপনাদের কাছে ভিক্ষা চাইতে পারি কি ভিক্ষা আপনারা টাকা পয়সা দেবেন না টাকা পয়সা আপনাদের কাছে চাইছি না শুধু আপনারা যে পরম ভক্ত পরম বৈষ্ণব ভগবানের যে পরম বৈষ্ণব আপনাদের চরণ ধুলি যেন নিতে পারি চরধুলি যেন নিতে পারি মাগো যেই আশা আমাদের মনে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি যেন মাথা আহা নিতে পারি ওরে এই আশা হরি বল হরি বল চরণ ধুলি যেন নিতে পারি হরিনাম গাইতে পারি চরণ ধুলি চরণ ধুলি যেন নিতে পারি সবার কাছে এই বিনতি ধুলি যেন নিতে পারি সবার কাছে এই বিনতি ধুলি যেন নিতে চরণ ধুলি যেন নিতে পারি গো মা গো এই আশীর্বাদ করুন আপনাদের চরণ ধুলি যেন জনম জনম মাখতে পারি মাথায় নিয়ে আমরা যেন এই কৃষ্ণ নাম যুগ যুগান্তর গাইতে পারি
এই ধন ছাড়া আমরা অন্য ধন চাই না। টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে তো সুখ পাবো না, তাই কৃষ্ণ নাম বলে যদি সুখ পাওয়া যায়, জনম জনম যেন এই কৃষ্ণ নাম গাইতে পারি, এই প্রার্থনা আপনাদের চরণে আমাদের। নিতাই গৌর হরি হরি বল। তাই সেই শ্রীমতী রাধারানী আমার, স্বয়ং কৃষ্ণ ভগবান, স্বয়ং কৃষ্ণ ভগবান তিনি গেলেন গোচারণে। গোচারণে গিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে গেল। যখনই ভগবান কৃষ্ণের রাধারানীর কথা, সুবলের বদন দেখে রাধার কথা মনে পড়ে গেছে। রাধার কথা মনে পড়াতে ভগবান কৃষ্ণের আর খেলতে ভালো লাগছে না। এখন সুবল তো বুঝতে পেরেছে, এই সুবল হরে কৃষ্ণ বল, এই কানাই কি হয়েছে, মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন, কি হয়েছে তোর, তোর মন খারাপ বলছে, আমার ভালো লাগছে না, তুই খেলা করবি না, আমার ভালো লাগছে না, তোরাই খেল। কেন বলা যাবে না, বলা যাবে না কেন, আমাদের কাছে বললে তোর কি হবে, আরে বল না, আমরাই তো তোর প্রাণ সখা। সুবল ছুটে এসেছে, সুবল ছুটে এসে কানে কানে, এ কানাই এ কানাই কি হয়েছে রে, মনে পড়েছে তোর, মনে পড়েছে তোর, মনে পড়েছে তোর, মনে পড়েছে বলে বল কানাই, মনে পড়েছে একবার বল, বল কানাই তোর মনে পড়েছে রাধার কথা, মনে পড়েছে ওই রাধার কথা, মনে পড়েছে। এই সুমন তুই কি যাতাই বলছিস না, আমার কেমন, আরে লজ্জা পাচ্ছিস কেন, বুঝতে পেরেছি, এই শোন একানাই, একানাই সত্য কথা বলবি, মিথ্যা বলবি না, তো সত্য বলছিস, তো তোর মন খারাপ দেখলে না আমাদের ভালো লাগে না। রাখাল রাজার যদি মন খারাপ থাকে প্রজাদের কি ভালো লাগে, রাজার মন খারাপ হলে বলুন বাবারা প্রজাদের কি ভালো লাগে, যে রাজা সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এই কানাই সত্য কথাটা বল না, এই শোন তোর খেলতে হবে না, তুই এই কথাই বল যে তোর ভালো লাগছে না কেন, রাধারানীর কথা মনে পড়েছে, মনে পড়েছে কানে কানে বলছে, মনে পড়েছে, ভালো লাগে না আমার, ভালো লাগে না আমার, কোন কিছুই ভালো লাগে না আমার, কোন কিছু ভালো লাগে না, ওই রাধার কথা মনে হয়েছে, কোন কিছুই ভালো লাগে না আমার, রাধার কথা মনে পড়েছে, না 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 কিছুই ভালো লাগে না। শোন চিন্তা করতে হবে না, তুই এখনই চলে যা, তোর এই ধেনু আমরাই চারণ করব, কিন্তু তুই যমুনার তীরে গিয়ে রাধারানীকে বাঁশির সুরে রাধারানীকে ডেকে নিয়ে আয়। এই কথা যখনই শুনেছে ভগবান কৃষ্ণ আমার, যমুনার তীরে গিয়ে মোহন মুরলি বাদন করলেন, মোহন মুরলি বাজিয়ে রাধারানীকে ডাকলে অভিসারে এসো, বাঁশি বাজালেন, যখনই বাঁশি বাজালেন ললিতা ললিতা ঐশান, ঐশান
बाजे बाशी ओई शोन बाजे ए बा आशी पागल करा प्राणे पागल करा सुरे बजाए बासो बासुरी ललिता जखनी बाशी बजाले राधारानी सुनछे एखन आमी की करी ललिता रे विशाखा रे आमी जे बादिनीर घरे बास करी ललिता बोलले सन्राधे जोगमाया जोगेश्वरी के शरण कर कोथा जोगमाया जोगेश्वरी देवी भगवती कोथाए जोगमाया जोगेश्वरी देवी पूर्णमासी कोथा जोगमाला आहा जोगेश्वरी देवी भगवती कोथाए जोगमाया जोगेश्वरी अमर देवी भगवती मागो विपदे पड़ेछि देखा दाओ केसि कोनती आमि विपदे पड़ेछि विपदे पड़ेछि मागे शशि गोगति कथा जोगमाला जोगेश्वरी देवी भगवती औताए जोगमाया जोगेश्वरी देवी पूर्णवती मागो राधे तुम अमन को डाकिस क्यों आर्तनाद करछिस क्यों की वृद्धा बराई जोशीर भर करी राधारानी कुंजे एलो आयन भवने एलो आयन भवने आसाते ही राधारानी बोलें मा सुनते मा गो सुन नातिनी ओमा एदिके आए देखी ओमा आए देखी कि होए छे तो तोर चोखे जल केनो काचिस केनो के बोके छे तुके अरे तोर की होए छे तुई ना ओरे तुई ना घरेर लक्ष्मीर जदि चोखे एमन जल थाके ताहले जे गृहकर्तार अमंगल घटे अरे कादिस ना चोखेर जल मोच बड़ाईमा चोखेर जल मुछिए दिलेन जल मुछिए दिए बोलेन शोन काचिस केनो आमी बुझते पेरेछि बाशी बजिए बाशीर ध्वनि शुने तू स्थिर थाकते पारछिस ना चिंता करिस ना सब व्यवस्था आमी करे देव राधे तुई जाबि तोर मन केदे छेले बुझते पेरेछि मन तो सब समय चाय कृष्ण पदे थाकते मागो थाकते पारि कोथाय सब समय चाय कृष्ण पदे मन थाकते किन्तु पारि ना आमार जे बादिनीर घरे बासमा चिंता करिस ना
শোন তুই চিন্তা করিস না, এক কাজ কর। কি করব মা? আমি তোর শাশুড়ি ননদের কাছ থেকে তোর যাওয়ার জন্য অনুমতিটা নিয়ে আসি। মা তুমি যাবে? আমি যাব। এই বড়াই ও মা আসতে বল। এই দেখুন বড়াই মা বৃদ্ধা বড়াই জ্যোষ্ঠীর উপর ভর করে আয়ন ভবনে গিয়ে জটিলার ভবনের সম্মুখে দাঁড়িয়ে ডাকছে, আরে ও জটিলা। বৃদ্ধা বড়াই তো দাঁতগুলো পড়ে গেছে, দাঁত পড়ে গেলে পরিষ্কার কথা বলা যায়? কথা বলা যায় না। আরে ও জটিলা, 100 বছরের বৃদ্ধা, দাঁতগুলো পড়ে গেছে, সিধে হয়ে দাঁড়াতে পারে না, জ্যোষ্ঠীর উপর ভর করে গিয়ে দাঁড়িয়ে বলছে, কে আমার নাম ধরে কে ডাকে আয় কুটিলে, যা দেখ দেখি আমার নাম ধরে কে ডাকে। মা তোমার নাম ধরে দেখেছে? এই কুটিলাকে যখনই বলেছে এই কথা, মা এখনই গিয়ে আমি তার বেঁধে তার হাতে পায়ে দড়ি বেঁধে তোমার কাছে নিয়ে এসে ফেলো। না না বাঁধতে হবে না, তুই তাকে ধরে নিয়ে আয়। ওমা জটিলার মেয়ে কুটিলা তো তাকে ধরে আনতে বলেছে, সে বাঁধবার জন্য তৈরি হয়ে গিয়েছে, গিয়ে দ্বারের সম্মুখ জানালা রঞ্জ দ্বার দিয়ে দেখছে, উমা উমা এ কে গো? এ তো সেই বৃদ্ধা বড়াই। আরে ও দতিলা। উমা কুটিলা আর দাঁড়ালেন না, হাতে পায়ে দড়ি বাঁধা তো দূরের কথা, আর না দাঁড়িয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, ওমা দ্বারে কে এসেছে জানো? কি সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ গো মা, ওমা আমাদের কথা শুনে ফেলেনি তো? শুনে ফেলেছে? যদি শুনে ফেলে তাহলে তো বড় অপরাধ হয়ে যাবে, ওই বড়াই মাকে বেঁধে আনবার কথা ভুলেছি। আরে না 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 চিন্তা করিস না, মনে হয় শুনতে, আর যদিও শুনতে পেয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নেব। ওমা মাথায় লাথি মেরে পায়ে গড় করলে সব সাত খুব মাপ হয়ে যাবে? তা বলছে এখন হয়ে যাবে, কিচ্ছু করার নেই, এখন তো গিয়ে বলতেই হবে, ক্ষমা চেয়ে নেব। তা বলছে ঠিক আছে যা। তা ওই জটিলা গিয়ে বলছে, মা ওমা হঠাৎ তুমি আমাদের দ্বারে এসেছো, ওমা এসো এসো আমাদের আসন গ্রহণ করো, মা আমাদের আসন গ্রহণ করো, আমাদের আসন গ্রহণ করো, এসো 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 গো মা আমাদের আসন গ্রহণ করো, তুমি এসো 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 আমাদের আসন গ্রহণ করো। যখন এই কথা বললেন, আসন গ্রহণ করো, মা বড় অপরাধ হয়ে গেছে, তুমি এই আসন উপবেশন করো। আরে না না না, কি অপরাধ করেছিস তোরা? তোরা আমার কাছে কিছুই করিসনি, হয়তো একটু আসতে তোদের দেরি হয়েছে, এর জন্য কোনো চিন্তা করিস না, ক্ষমা টমা চাইতে হবে না। তা বসতে বসতে হঠাৎ চতুরের শিরোমণি তো বৃদ্ধা বড়াই ছলনা করে রাধারানীকে নিয়ে যাবেন, এটা কি কম কথা? আহ হ্যারে জটিলে, এত গন্ধ বেরে কোথা থেকে? ও জটিলে, এত গন্ধ কিসের রে? কি পচা আপনারা পাচ্ছেন না মা? গন্ধ পাচ্ছেন? এই দিক থেকে আসছে। পাচ্ছেন না কোন? হ্যাঁ এই জটিলে আসছে গন্ধ, আসছে বুঝতে পারছি। আহ হাওয়াটা হাওয়াটা কোন দিক থেকে আসছে দেখো না, সেই দিক থেকেই আসছে। কি পচা গন্ধ হ্যারে জটিলে, এটা কিসের গন্ধ রে? তোদের ঘরে তো বসা যাচ্ছে না, নাক পাতা যাচ্ছে না, এই কিসের গন্ধ? ওমা হা কি বলবো মা গো, এই ঘোল পচা। ও তাই তো বলি, এত গন্ধ কিসে? এ তাহলে ঘোল পচা গন্ধ, শোন এ তাহলে ঘোল পচা গন্ধ। হ্যাঁ রে তোরা কি তাহলে জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস নাকি? হ্যাঁ মায়েরা বড়াইমা বলছে,
জটিলা কি হারে তোরা কি জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস গোয়ালা জাতি গোয়ালা জাতির ব্যবসা কি দধি দুগ্ধ বিক্রয় করা হাটে বাজারে গিয়ে দধি দুগ্ধ বিক্রয় করা ঘোল বিক্রয় করা কি ওই ব্যবসা আসিস মাঝে মাঝে আসিস ঘোল ব্যবসা করতে আ অনেক দিন দিন পরে আসিস তাই ও আর সারা বছরের যত ঘোল বাড়িতে পড়ে থাকে না মাঝে মাঝে এক একবার করে আসিস করোনার জন্য অসুবিধা হয়েছিল তাই এবছর এসেছিস ও বছর কতদিন আসতে পারিসনি ও দু বছর আসতে পারিসনি আহা কি দুঃখ রে এত ঘোল পচা কোথা থেকে বের হয় দু বছর ব্যবসা করতে পারিস না মানে এত সাংঘাতিক কথা সব ব্যবসায় লস তাহলে এক কাজ কর আর লস হলে হবে না এবার ব্যবসায় উন্নতি করতে হবে কি বলেন মায়েরা কি ব্যবসায় যাবেন তো আর ব্যবসায় না গিয়ে বাড়িতে ঘোল পচালে হবে না চলবে না ব্যবসায় উন্নতি করতে হলে হাটে বাজারে দধি বিক্রয় করতে যেতে হবে কেমন তাহলে চলুন যাওয়া যাক এই জটিলা তা চল ও মা আমি বৃদ্ধা হয়ে পড়েছি আমি যেতে পারি না মা আমার আমার আর চলার ক্ষমতা নাই বড় মাজার যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা তাই নাকি তাহলে তুই একেবারে বসে গিয়েছিস আর আরে বসতি হলেই যত বসে থাকার চেষ্টা করবি ততই তো যন্ত্রণা বাড়বে ঠিক আছে তুই বৃদ্ধা হয়ে পড়েছিস তুই যেতে পারবি না এক কাজ কর তোর মেয়ে কুটিলাকে আমার সঙ্গে পাঠিয়ে দে ওমা ও দিদি ওইখানে কুটিলা আছে মনে হয় ফোন দিদি কুটিলা আছে যাবে হয়তো সাথে এখন কি ফোনের মাধ্যমে কেনা বেচা হবে নাকি হ্যাঁ নিদাই গৌর হরি বল হরি বল হ্যাঁ অর্ডার দিলেই মাল চলে আসবে চিন্তা করতে হবে না ধেয়ে বয়ে আর যেতে হবে না কি অনলাইনে চলে আসছে জয় রাধা মাধব সবাই বলুন নিদাই গৌর হরি বল হরি বল হরি বল মাঝে মাঝে একটু সবাইকে বলতে হয় শুধু কীর্তনী আমরা একা বলবো আপনারা বলবেন না তা তো হবে না সবাই মিলে বলা যাক আনন্দ তাহলে কি করে হবে আমাদের জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার বলুন জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি আস্তে মায়ের একবার আমরা বলবো আর একবার ভক্তমণ্ডলী আপনারা সবাই বলবেন বলবে তো আমরা হরিবাসরে আছি বলবেন তো কি বাবা বলবেন তো করতালি দিয়ে বলবেন বলা যাক দেখা যাক আনন্দ হয় কিনা আমাদের মনে শান্তি আসে কিনা একসঙ্গে যদি সবাই মিলে বলা যায় বৃন্দাবন ধামে এসে তার নাম যদি করা যায় সুখ তো আমাদের অবশ্যই রাধারানী দেবেন দেবেন তবে মনস্থির করে তার ধ্যানে মগ্ন হতে হবে তবেই তো তার কৃপা হবে সবাই করে করে তালি দি হ্যাঁ একটা কথা বলি ভগবান যদি আমাদের কর দিয়ে থাকে তার সেবা করবার জন্য তবে আমরা করে করে তালি দিয়ে বলবো আর যদি কর না দিয়ে থাকে তার সেবার জন্য তাহলে তালি দিতে হবে না ভগবান বলেছে হ্যাঁ এই জন্মে হাত দিয়েছি সেবা পূজা করার জন্য দু হাত তুলে হরি বল বলার জন্য যারা অবহেলা করবে আগামী জন্মে হাতের জায়গায় দুটো পা লাগিয়ে দেওয়া হবে তাই নাকি ভগবান এটাও বলেছে হ্যাঁ না না বাবা ওই কর্ম করা যাবে না তাহলে তার সেবার জন্য যদি আমাদের হাত দিয়ে থাকি তাহলে আমরা এই হাত দিয়ে তার করকালো করে কর তালি দিয়ে আমরা তার নাম গুণানুগুণ কীর্তন করব কি সবাই মিলে বলুন যার হাত আছে তেম সে বলুন রাধা রানী কি জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা
बिहारी जय गोपी जन बल्लभ जय गिरी बरधारी जय गोवर्धन धारी जय गोपी जन बल्लभ जय गिरी बरधारी जय गोवर्धन धारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेम प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि हरि बोल ताहले आज के सुख आमादेर कोथाय शांति कोथाय आनंद कोथाय सुख शांति आनंद सब निजेर भेतरेई आछे निजेर मध्येई आछे आमरा खुजे देखी ना बोले ताई आमरा सुख शांति पाई ना ताई आमादेर दुख भोग करते हय ताई आमादेर जाला जंत्रणा कष्ट भोग करते हय आमरा खुजे देखी ना बोले सेई गोविंद जामा गोविंद जामा जमुनार तीरे गिये बाशी बाजाच्छेन राधा रानी आमा एबार बड़ाई मा करलेन कि राधा रानी कांचे जावार जन्य बाशी शुने थाकते पाच्छे ना आर ओदिके बड़ाई मा ओई जे छि 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 कि गंध कि दुर्गंध हाँ रे किसेर गंध ता बोलछे एटा घोल पचा गंध घोल पचा जाक ताहले विक्रय करते जावा जाक नाकि বলে আমি তো মা যেতে পারবো না আর আমার মেয়ে কুটি লাগে পাঠালেও হাটে গেলেই হাট ভেঙে যাবে কেন তোর কুটিলা শান্ত নয় হ্যাঁ ঝগড়া করে ও মায়েরা কুটিলা কি এমন করে ঝগড়া করে করে মায়ের উপর পা তুলে দিয়ে ঝগড়া করে দেখেছো ওই রকম তাই নাকি এ মুখ দেখে তো বোঝা যাচ্ছে না রে খুব ঝগড়াটে মেয়ে গো ওমা তুই মা হয়ে বলছিস তাহলে নিশ্চয়ই ঝগড়া করে আমার মেয়ের গুণের কথা আমি জানি না তাই নাকি ঠিক আছে তাহলে তোর মেয়েকেও পাঠানো যাবে না নিয়ে যাওয়া যাবে না সব সময় নিয়ে ঘুরে বেড়াচ্ছিস বলবো একটা কথা বলবো ওমা বলবো বলছিলাম তোর ঘরের যে ওই বৌমা আছে না তোর বউ বৌমা তোর বউ বল বাদ দিয়ে বললে হয় না মা আ বাদ দেব কেন তুই তো আমায় বলেছিলি তোর বৌমাকে ওই হাটে নিয়ে গিয়ে বেচা কেনা শেখাইতে তা আমি যদি তোর বৌমাকে নিয়ে গিয়ে বেচা কেনা শেখাই সেটা কি খুব খারাপ হবে তা বলছে না খারাপ হবে না তো এ বাবা মানে মানে ওই ওই বলার মধ্যে ওই যে তত তত করছে মানে কিছু একটা ব্যাপার আছে বলো তাহলে কি হবে তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে তা বলছে মা মানে আমার বৌমাকে নিয়ে যাও তার জন্য আমার কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই তবে একটা কাজ করো মা আমার বৌমাকে নিয়ে যাবে একেবারে সিধে পথে নিয়ে যাবে কেন রে যেতে যেতে যদি পথ বাঁকা হয় তোর বৌমাকে বলছে না মা আমার বৌমাকে সিধে পথে নিয়ে যেও যদি আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাও তাহলে কি হবে বলছে মা গো তাহলে কি হবে জানো আমার বৌমা বাঁকা পেলে সিজে পথে যেতে যেতে যদি বাঁকা পায় আমার বৌমা কথার মধ্যে কত ঘুরপাক খেলছে দেখুন হ্যাঁ কত প্যাচের কথা দেখুন মা গো
সিদে পথে যেতে যেতে আমার বৌমা যদি বাঁকা পায়, কোথায় বাঁকা পায়, মানে যদি বাঁকা পায়, ভগবান তো সোজা নয়, কৃষ্ণ তো যদি বাঁকা পায়, ভগবান কৃষ্ণ তো সিধে হয়ে দাঁড়াতে পারে না, তাকে তো বাঁকা কৃষ্ণ বলে ডাকে, বাঁকা কি ভগবান কৃষ্ণ কোনদিন সিধে হয়ে দাঁড়াতে পারে? বাঁকা মা গো যদি বাঁকা পায়, আমার বৌমা যদি বাঁকা পায়, মা গো দাদা রে যাবে মা, মা দাদা রে দাদা রে যাবে মা, দাদা রে যাবে মা, বলি দাদা রে যাবে মা, আমার বৌমা বাঁকা পেলে দাদা রে যাবে মা, আমার বৌমা বাঁকা পেলে দাদা রে যাবে মা, মায়া রে যাবে না মা, আরে যাবে না মা, আমার বউ মায়া কাপেলে আর যাবে, আমার বউ মায়া কাপেলে আর যাবে না মা, আর যাবে না মা। হ্যারে জটিলা, তোর বৌমা বাঁকা পথে, বাঁকা পেলেই তোর বৌমা দাঁড়িয়ে যাবে, বড়াই মা তো সব বুঝতে পারছে, ঠিক আছে মেনে নিলাম, তোর বৌমাকে সিধে পথে নিয়ে যাব, আর ওই সিধে পথে নিয়ে তোর কাছে পৌঁছে দেব। তবে একটি কথা মা, আমার বৌমাকে নিয়ে যাও, তার জন্য কোনো দুঃখ নেই, কিন্তু এক কাজ করো মা, আমার বৌমা আর ওই বৌমার সামনে যেন তার নাম করো না। বলছে কার নাম রে? বলছে ওই যে কাঁধে হাত দিয়ে যায়, কাঁধে, বলে কাঁধে হাত, বলে হ্যাঁ ওই যে তার নাম গো। বলছে কার নাম? বলছে সেই কানে কানে, কানে কানে জানিয়ে দিল, বাঁশি বাজায় কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, ওই তার কথা। ঠিক আছে, চিন্তা করিস না, চিন্তা করিস না, চল যাওয়া যাক, তোর বৌমাকে তাহলে সেজে নিতে বলি। তা রাধারানী সাজ সাজলেন, সখীরা সবাই মিলে রাধারানীকে সাজিয়ে দিলেন, সাজিয়ে দিয়ে রাধারানী বহির জগতে সাজালেন, দধি দুগ্ধ ঘৃত ঘোল মাখন দিয়ে অন্তরে জগতে সাজালেন, কৃষ্ণ সেবায় যাবে বলে সাজাজিলেন রাই ধনিয়া মা, রাধারানী চারটি ভাব দিয়ে অন্তর জগতে সাজালেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর দিয়ে চারটি ভাব দিয়ে অন্তরে সাজালেন গোবিন্দ সেবায় যাবে বলে, বহির্জগতে সাজালেন দধি দুগ্ধ ঘৃত ঘোল মাখন ছানা দিয়ে সাজালেন, সাজিয়ে রাধারানী চলেছে, এখনই শাশুড়ি মাকে প্রণাম করতে এসেছে, যখনই শাশুড়ি মাকে মাথা ঠুকে যখনই প্রণাম করলেন, এই শাশুড়ি মা মাথায় হাত রেখে, মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, বৌমা তোমার মনোবাসনা পূর্ণ হোক, তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু আমি তোমায় আশীর্বাদ করছি। ও লাগলো বৌমা, ও বৌমা লাগলো, বৌমা খুব ভালো বৌমা, না না মাথার, বৌমার মাথার চুল কমে গেছে তো এই জন্য একটু হাতটা জোরে পড়ে গেছে, বৌমা রাগ করো না, বৌমা তুমি রাগ করো না, তোমার ভালো হবে, যাও তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি তো আমার সোনা বৌমা, তুমি আমার ছেলের বউ, হ্যাঁ তুমি শুধু বৌমা নও, তুমি আমার মেয়ের মতো, আমার কুটিলা তোমায় ভালোবাসে না, কিন্তু আমি তোমায় সত্যই অন্তর দিয়ে ভালোবাসি, তোমার মেয়ের মতো আমি তোমায় ভালোবাসি। ও এই যে আশীর্বাদ নিয়ে নিল, তোমার ভালো হবে, যে কাজে যাচ্ছ তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার পূর্ণ হবে, ওই আশীর্বাদ নিয়ে রাধা রানী আমার। কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 রাম
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তালিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তালিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান কেশব কৃষ্ণ কেশব তাহিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান জয় 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 আমাদের রাম কৃষ্ণের জয় 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 আমাদের রাম কৃষ্ণের জয় জয় দাও সবাই মিলে রাম কৃষ্ণের জয় জয় দাও সবাই মিলে রাম কৃষ্ণের জয় জয় দাও সবাই মিলে রাম কৃষ্ণের জয় তোমরা জয় দাও সবাই মিলে রাম কৃষ্ণের জয় তোমরা জয় দাও সবাই মিলে রাম কৃষ্ণের জয় তোমরা জয় দাও সবাই মিলে রাম কৃষ্ণের জয় 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 আমাদের 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 রাম কৃষ্ণের রামকৃষ্ণের জয়ের ধ্বনি করতে করতে আর রাধারানী চলেছে, যেই রাধারানী চলেছে সখীরা সবাই চলেছে, গুরু অনিতম্ব ভরে পাখানি টলমল করে গুরু অনিতম্ব ভরে পাদুখানি টলমল করে গুরু অনিতম্ব ভরে অনিতম্ব ভরে পাদুখানি টলমল করে যেন মত করিনি যেন যেন মত করিনি ওরে গুয়ার অনিতম্ব ভরে পাদুখানি টলমল করে জন চল মত যেন মত হাতি চলেছে রে মত হাতি চলেছে রে মত হাতি চলেছে রে মত হাতি চলেছে রে উন্মাদিনীর মত মত হাতি চলেছে রে উন্মাদিনীর মত মত হাতি চলেছে রে মত হাতি চলেছে রে মত হাতি চলেছে রে রাধারানী চলেছে যেন মদ মত করি যেন মত করি রাধারানী রাধারানীকে কার সঙ্গে তুলনা করলেন মত হাতি যেন মদ মত করিনি করিনি মানে মেয়ে হাতি পাগলা হাতি পাগলা হাতি হাতি যখন পাগলিনী হয়ে যায় বা পাগলা হয়ে যায় তখন দেখেছেন কাশবন কদলিবন কিছুই মানে না পদ দলিত করে চলে যায় কোন বেগে পদ দলিত করে যায় সম্মুখে যদি কিছু পায় ওই সুরে তুলে আছাড় মারতেও সে দ্বিধা করে না রাধারানী ঠিক তদ্রূপ ওই মত্ত হাতির মতো পাগলিনীর মতো ছুটে যাচ্ছে কোথা কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দাও কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দাও কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দাও কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা
देखा दा देखा दा कृष्ण कृष्ण बोलते बोलते कृष्ण नाम गाइते गाइते राधारानी सखीगण संगे निये जाच्छे आपन बेगे जेते जेते देखलेन उमा बड़ाई मा ओई कदम वृक्षेर तलाय दाड़िये आछे के गो ओ के दाड़िये आछे ओई देखो बड़ाई मा की हेरिलाम बड़ाई कदम बेरी तले एक बार तक देखो मानो चारिदिके मने होच्छे मेघाच्छन्न होयेछे ओमा चारिदिके मेघाच्छन्न होयेछे किन्तु कदम तलाय ओई कदम गाछेर तलाय केनो आलोय आलोकित होये आछे बड़ाई मा बोलें ओ बुझबी ना ओ बुझबी ना तुई माने जे काजे एसेछिस सेई काजेई जावा जा ता बोलछे सेई काजे जाबो बोलते ओमा बड़ाई मा आमार देखे मने होच्छे ओई कदम तलाय जिनी दाड़िये आछेन ना आमार मने हय कोनो चोर बा कोनो दस्यु होते पारे कोनो चोर बा कोनो दस्यु होते पारे की हेरिलामे बड़ाई कदम बेरी तले तड़ित जड़ित मा गो ताई ना कि आमार सन्देह होच्छे केनो सन्देह होबे ना ओई देखो আমার তো মনে হয় কোনো চোর দাঁড়িয়ে আছে বা কোনো দস্যু ও বড়াই মা এই শোনো ও বড়াই মা একবার ভালো করে তাকিয়ে দেখো কে যেন দাঁড়িয়ে আছি আমার মন করে আমরা এই পথ দিয়ে যাব না আমরা এই 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 পথ দিয়ে যাব এসো বড়াই মা আমরা এই বড়াই মা বলল ওরে রাধে যে পথে যাবি সেই পথেই দেখবি ওই যে কদম তলায় যে দাঁড়িয়ে আছে চোর বলিস আর দস্যুই বলিস যে পথে যাবি দেখবি সেখানেই ওইজন দাঁড়িয়ে রয়েছে যখন যেখানে পার হবি দেখবি এই নাবিক পার করছে শেষের দিনে এই নাবিকের হাতেই তো পার হতে হবে আর যে পথে যাবি দেখবি এই যে ওই ওটা অন্য কেউ নয় दानी दान নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বলছে দানি দান নেবে না অন্য কিছু নেবে এই যে মনি মুক্তা হীরা কাঞ্চন দিয়ে যে এই আমার রাধারানী রাজনন্দিনী তো রাজার মেয়ে রাজদুলালি মাগো তুই রাধারানী সামান্য জিনিস তো ব্যবহার করে না রাধারানী যে চুলটা আছড়ায় সেটা হচ্ছে সোনার চিরুনি सोनार चिरुनी दिए चूल आचड़ाय कारण राधारानी राजार नंदिनी राधारानी जे बसनखाना ओन्नाटा गाए देय ना मणि मुक्ता हीरा कांचन झकमक झकमक करछे ना राधारानीर गायेर ओन्नाटा झकमक करछे राधारानी सामान्य जिनिस राधारानीर गाए थाके ना ललिता बोलले हाँ मा सेई कारणेई ओई दानी दानीर छले दान नेवार छले दाड़िये आछे सुंदरी रमन ये पथ दिए जाबे राजार मेरा जाबे आर ओई दानी सबकिछु मने मुक्ता हीरा कांचन सबकिछु छिनिए नेबे ओरे तोरा बुझबी ना आमी आगे आगे जाच्छि आय आमार पिछने आय आमी आगे जाच्छि तोरा आमार पिछने पिछने आय एई कथा बोले एखन जाच्छे
बड़ाई मा आगे चले श्रीमती राधारानी जाच्छे सखीगण संगे नी आपन बेगे चले जाच्छे आर दानी जे माथाय पाकड़ी बेधे कदम तलाय एकटा मंगल घट स्थापन करे दानी जे दान नेवार जन्य दाड़िये छिलो से कथा एदे एरा आर सेटाके जेनो देखते ही पाच्छे ना आपन मने चले जाच्छे जखन आपन मने चले जाच्छे तई दानी बोललेन कोथा जाओ हे एइयो ओ सुंदरी अरे ओ सुंदरी जाच्छो कोथाय देखछो ना আমি দান নেব বলে দাঁড়িয়ে আছি আরে এদিকে এসো এদিকে এদিকে কোথা যাও হে গোয়ালিনি কোথা তোমাদের ঘর হে তুমি কোথা যাও হে গোয়ালিনি কোথায় তোমার ঘর রে কোথা कोथा तोमादेर घर हे तुमी कोथा जाओ हे गोवालिनी कोथाय तोमार घर गो किसे रोपा सोरा दासी माथा रजू पारे हे अरे किसे रोपा सोरा तोमार माथा गो आगे बारे नामाजी जा देखाओ देखी बोले नामाओ नामाओ देखाओ देखी आगे बारे नामाजी जा देखाओ देखी नामाओ नामाओ देखाई देखी ओझे जा ओ सुंदरी नमाजी जा देखाओ देखी ओ सुंदर सना ओ सुंदरी नमाओ नमाओ देखा देखी ओ छैया ओ सुंदरी एक बार नमाइए देखाओ किसेर तुम्हारे माथार ऊपर किसेर पसुरा जखनी एई कथा बोलले বললেন দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা দধি দুগ্ধের পশরা অ এটা তাহলে দধি দুগ্ধের পশরা বলছে তাহলে আরে যেতে হবে না কোথাও না যেও না যেও না যেও রাই বৈশ তরু তলে আসিতে পেয়েছ ব্যথা চরণ কামলে চরণ না যেও না যেও রাই বৈশ তরু তলে 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 আসিতে পেয়েছো ব্যথা চরণ কমল ধ্বনি যে ঝনা আসিতে আসিতে পেয়েছো ব্যথা চরণ কমল ধ্বনি যে ঝনা যখন এ কথা বললেন সখীরা সবাই মিলে বললেন ও রাধে বুঝতে পেরেছি অন্য কেউ নয় এ তো তোর বধু দাঁড়ায় আছে এক কাজ কর সখীরা সবাই মিলে শ্রীমতী রাধা রানীকে নিয়ে শ্যামের বামে দিল ওকে বদনে ভরি যা সবাই ওরে বদনে ভরি যা সবাই হরি হরি বল বদনে ভরি যা সবাই হরি হরি বল ওরে বদনে ভরি যা সবাই হরি হরি বল হরি আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় রাধা মাধব কীর্তন জগৎ বলে নকল হইতে সাবধান।